স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চট্টগ্রামের কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ আহত চার শতাধিক দ্বিতীয়বারের মতো জাতীয় পরিবেশ পদক পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বাপার মানব বন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ জনে দাঁড়িয়েছে এর মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত চার শতাধিক সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট কাজ করছে শনিবার রাত আটটার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয় প্রথম অবস্থায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন রাত পৌনে এগারোটার দিকে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে আগুন ছড়িয়ে পড়ে এক কন্টেইনার থেকে অন্য কন্টেনারে হঠাৎ একটি কন্টেনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে ফায়ার সার্ভিস পুলিশ স্থানীয় শ্রমিক সহ অনেকেই হতাহত হন পুড়ে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও ধীরে ধীরে ফায়ার সার্ভিসের আরও ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেন তবে ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইড থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এদিকে বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্য সহ দগ্ধ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে সকাল আটটার দিকে তাদের অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে আসা হয় এরা হলেন শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক কামরুল হাসান মাকফারুল ইসলাম ও খালিদুর রহমান বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান এদের মধ্যে দুজনেরই শরীরের বারো শতাংশ করে দগ্ধ হয়েছে তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে দ্বিতীয়বারের মতো জাতীয় পরিবেশ পদক দু হাজার পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য এ পদক প্রদান করা হয় রবিবার বেলা এগারোটায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামা লিটনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাবুদ্দিন এমপি বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার বাইশ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার বাইশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার পরিবেশ সচিব ফারহিনা সহ উপস্থিত ছিলেন পদক প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটন বলেন পরিবেশ রাশিক সংরক্ষণের জন্য বছরব্যাপী পরিবেশের যত্ন করার কারণে দুই সালে প্রথমবারের মতো জাতীয় পরিবেশ পদক পেয়েছিল রাশিক দ্বিতীয়বারের মতো পদক কর্মকর্তা কর্মচারী শ্রমিক ও সার্বিকভাবে রাজশাহীর জনগণ খুবই উদ্বুক্ত এবং আরো বেশি করে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে মনোযোগী হবে এটি বাংলাদেশের জন্য অনন্য দৃষ্টান্ত হবে তিনি বলেন বিশ্বের সবচাইতে নির্মল বায়ুর শহর হিসেবে বিবেচিত রাজশাহী বিপুল পরিমাণ বৃক্ষরোপণ সহ বহুমুখী উদ্যোগের কারণে দুই সালে বাতাসে ক্ষতিকারণ ঢুলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বাঁচাও কৃষি ও কৃষক বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রবিবার সকালে শহরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা কমিটি ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাপার জেলা কমিটির সহসভাপতি নারী নেত্রী সেলিনা হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি দেবাশিস প্রামাণিক দেব রফিকুল ইসলাম মিলন আদিবাসী নেতা হেমব্রম অন্যরা মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন বাপার জেলা কমিটির কোষাধ্যক্ষ জোবায়েদ হোসেন জিতু মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা বলেন রাজশাহী ও রংপুর বিভাগে এখন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলে চাষিদের সরবরাহ করে এতে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নামছে এই সংকট কাটাতে উত্তর রাজশাহী সেচ প্রকল্পের পরিকল্পনা করে পানি উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন হলে চুয়াত্তর হাজার আটশো পঞ্চাশ হেক্টর জমির চাষাবাদ সম্ভব হবে ভূ পরিস্থ পানির ব্যবহার করে বক্তারা পানি না পেয়ে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান নাটোর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এমপি রবিবার নাটোর সার্কিট হাউসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় এ সময় প্রতিমন্ত্রী নাটোর প্রেস ক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন সভায় মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামী আহমেদ ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি নেতৃবৃন্দ মত সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন তারা বলেন উনিশশো সালে নাটোর প্রেস ক্লাব ভবন প্রতিষ্ঠিত হয় শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নাটোর প্রেস ক্লাব ভবনটি সড়ক ও জনপথ বিভাগ গত চোদ্দ মে ছুটির দিনে দেওয়া নোটিশে মাত্র একদিনের সময় দিয়ে ভবনটি উচ্ছেদ করা হয় এতে সাংবাদিকদের সংবাদ প্রেরণের কাজ বাধাগ্রস্ত হয়েছে এ অবস্থায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রেস ক্লাব ভবনের জন্য একটি স্থান দিয়েছেন যেখানে নিজেদের খরচে ভবন নির্মাণ করে নিতে হবে এ অবস্থায় সবার সহযোগিতা ছাড়া ভবন নির্মাণ সম্ভব নয় প্রধানমন্ত্রী ভবনটি এছাড়াও নির্মাণে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকরা একটাই পৃথিবী প্রকৃতির ঐকতা নিয়ে টেকসই জীবন এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এই উপলক্ষে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা সহ কর্মকর্তাবৃন্দ পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ